বেঙ্গলি হোম কুক চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রান্না করব খুবই মজার স্বাদের একটি ডেজার্ট। এটি হচ্ছে শিরকুরমা। শিরকুরমা সাধারণত ঈদ বা কোনো স্পেশাল ওকেশনে রান্না করা হয়, আর এই খাবারটি খেতে কিন্তু খুবই মজার। আর এর প্রধান উপকরণ হচ্ছে কিন্তু খেজুর। তা চলুন দেখে নেওয়া যাক কি করে রান্না করা যায় খুবই মজার স্বাদের শিরকুরমা। আমরা একটি প্যান নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু গলে আসলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম, যা আমরা কুচি করে কেটে নিয়েছি। আমরা দিয়ে দিচ্ছি কাজু বাদাম 2 টেবিল চামচ পরিমাণ। আমরা দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ এবং চীনা বাদাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে কিন্তু বাদামের খোসাগুলো ফেলে দিয়ে ভাজতে পারেন, ইন দ্যাট কেস কিন্তু কালারটা আর একটু ভালো আসবে। আমরা খুব ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত এ থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়ে আসে। বাদামটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমরা বাদামটা তুলে রেখে দেব। তারপর এর মধ্যে যে অবশিষ্ট ঘিয়ের অংশগুলো থাকবে সেটার মধ্যে আমরা একটু সেমাই ভেজে নেব। আমরা যে নর্মাল সেমাইগুলো থাকে সেই সেমাইগুলি ভেজে নেব। আমরা এখানে কিন্তু প্রায় 1/4 কাপ পরিমাণ সেমাই নিয়ে নিয়েছি। এই সেমাইগুলো আমরা ঘিয়ে খুব ভালোভাবে ভেজে নেব যাতে পুড়ে না যায়। এই সময় কিন্তু চুলার ফ্লেম আপনারা অল্পই রাখবেন। বাদাম ভাজার ক্ষেত্রেও কিন্তু আপনারা চুলার ফ্লেম বেশ অল্প রাখবেন। সেমাইটা ভাজা হয়ে গেলে আমরা একটি বড় কড়াই নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি প্রায় 1.5 লিটার দুধ। আপনারা চাইলে এখানে 2 লিটার দুধও ব্যবহার করতে পারেন, বাট আমি একটু ঘন পছন্দ করি শিরকুরমাটা, সে কারণে আমরা 1.5 লিটার দুধ নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ক্রিম। ক্রিমটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর এখানে আমরা ভেজে রাখা আমাদের যে সেমাইগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এবং বাদামগুলো দিয়ে দিচ্ছি। তারপর বেশ ধৈর্য ধরে আপনাদেরকে এই দুধটা জাল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধটা খুব ভালোভাবে ফুটে উঠছে। এবং এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি খেজুর। আমরা এখানে প্রায় 10টি খেজুর দিয়েছি। আমি মরিয়ম খেজুর ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো খেজুর ব্যবহার করতে পারেন। আমরা বীজটা ফেলে দিয়ে শুধুমাত্র যে ফ্লেশটা থাকে সেই ফ্লেশটা নিয়ে নিয়েছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুধটা ফুটে উঠেছে এবং এটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। বেশ সময় ধরে আস্তে আস্তে নেড়ে এই রান্নাটি করতে হবে। বেশ কিছুক্ষণ পর আপনারা দেখতে পাচ্ছেন এটি যথেষ্ট ঘন হয়ে এসেছে। আমরা এ পর্যায়ে চিনি ব্যবহার করব। চিনি আমি আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে একটু কম বা বেশিও ব্যবহার করতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। চিনিটা দেওয়ার পর আমরা আবার বেশ কিছুক্ষণ এটা রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। চিনিটা গলে যাওয়া মাত্রই কিন্তু আমাদের রান্নার কাজটা শেষ। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার স্বাদের শিরকুরমা। আর এটা কিন্তু আপনারা একটা বাটিতে রেখে যদি ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু জমে অনেকটাই ঘন হয়ে যাবে। বাট অনেকেই শিরকুরমা একটু পাতলা খেতেই পছন্দ করেন। আশা করছি এই খাবারটা আপনারা বাসায় বানাবেন এবং আমাদেরকে জানাবেন খেতে কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।